হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথে। আর সময় সাথে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যে কোনো দিন চালু হতে পারে লোকাল ট্রেন, স্টেশনে স্টেশনে প্রস্তুতি শুরু। তো বন্ধুরা, ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে একটি বড়সড় আপডেট বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে যে কোনো দিন চালু হতে পারে লোকাল ট্রেন। তো কবে থেকে লোকাল ট্রেন চালু হবে, এছাড়াও স্টেশনে স্টেশনে কী প্রস্তুতি নেওয়া হয়েছে, এ বিষয়ে ভারতীয় রেল কী জানাচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আপডেট। গত 24 মার্চ থেকে ভারতীয় রেল লোকাল ট্রেন সহ সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে। পরিস্থিতি বিচারে শ্রমিক স্পেশাল ট্রেন সহ বেশ কিছু ট্রেন চালালেও সাধারণ যাত্রীদের জন্য খোলা হয়নি লোকাল ট্রেন। কিন্তু মমতা ব্যানার্জিও রাজ্য সরকারের দরবারের পর যে কোনো মুহূর্তেই দেওয়া হতে পারে লোকাল ট্রেন চালানোর নির্দেশ। এই কারণেই প্রতিটি স্টেশনে চলছে প্রস্তুতি। লোকাল ট্রেন শহর কলকাতা ও শহরতলির লাইফলাইন। প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসেন কলকাতার শিয়ালদাহ ও যমজ শহর হাওড়া স্টেশন হয়ে নিজেদের কর্মক্ষেত্রে। করোনা পরিস্থিতিতে আনলক পর্ব চালু হলেও এই লাইফলাইন ফের চালু করার সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি মোদী সরকার। তারপর রাজ্য সরকারের তরফেই রেলের কাছে লোকাল ট্রেন চালানোর অনুরোধ করা হয়। লোকাল ট্রেন চালু হলেই মানতে হবে সামাজিক দূরত্ব বিধির নিয়ম, সেই নিয়ম যাতে সঠিকভাবে মেনে চলে যাত্রীরা। তাই ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে যাত্রীদের দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। শিয়ালদা থেকে বনগাঁ, শিয়ালদা থেকে হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনেই জোর কদমে চলছে এই কাজ। প্ল্যাটফর্মগুলিতে সাদা বা হলুদ রঙের গোল দাগ দেওয়া হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অন্তর। লোকাল ট্রেন চালু হওয়ার আশার পাশাপাশি অন্য প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে শিয়ালদাহ থেকে বনগাঁ শাখার যারা নিত্যযাত্রী, তারা প্রত্যেকে জানাচ্ছেন প্রতিদিন কিভাবে অসম্ভব ভিড় হয় এই শাখায়। অন্যান্য শাখাগুলিরও হাল কম বেশি একই। সব মিলিয়ে ট্রেন চললে সামাজিক দূরত্ব কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। তো বন্ধুরা, এখনকার মতো আপডেট এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।